যত কথাই বলি না কেন, নিজের পায়ে দাঁড়াতে হয়। ভিক্ষুকের জাতের কোনো ইজ্জত নাই, সেই জন্যই নিজের পায়ে দাঁড়াবার জন্যই আজ বাংলাদেশের এই পরিবর্তন আমাকে করতে হয়েছে। এই সম্মেলনের ফলাফল, এতে আপনি কতটা সন্তুষ্ট হয়েছেন? আমি খুব সন্তুষ্ট হয়েছি। সমস্ত দেশের লিডারদের সঙ্গে আলোচনা হয়েছে দুনিয়ার সমস্যা নিয়ে, অর্থনৈতিক রাজনৈতিক। তাতে একটা জিনিস দেখা গেছে যে নিজের মধ্যে আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারি যে দেশের দুনিয়ার অবস্থাটা কী, এবং তাতে কী কী স্টোর ফিউচার আমরা নেবার পারি সেদিকে একটা নজর দেওয়া হয়েছে। মোটামুটি সন্তুষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়, সিদ্ধান্ত সম্বন্ধে আমার আপত্তি নিয়ে আমি খুশি হয়েছি, কিন্তু ভবিষ্যতে কি পন্থা অবলম্বন করা হয় সেটার উপরে আমি দেখতেছি। যেভাবে মোটামুটি সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে তাতে আপনি মনে করছেন ঠিক দিকে এগোচ্ছে? এগোবে, আশা করি এগোবে, কিন্তু বোঝা তো কষ্টকর। আমরা গরিব দেশ, আমরা ভালো কথা বললেও অনেকে খুব ভালো কথা বলে সেটাকে ধন্যবাদের সঙ্গে গ্রহণ করেন, শেষ পর্যন্ত কাজে কতটুকু পরিণত হয় সেটাই ভাববার কথা। তবে সবচেয়ে বড় জিনিস হলো কি, যে যত কথাই বলি না কেন, নিজের পায়ের উপর দাঁড়াতে হয়। ভিক্ষুকের জাতের কোনো ইজ্জত নাই, সেই জন্যই নিজের পায়ে দাঁড়াবার জন্যই আজ বাংলাদেশের এই পরিবর্তন আমাকে করতে হয়েছে। আচ্ছা, তো ওগুলোতে আমরা আসছি। আচ্ছা, যে গোটা কমনওয়েলথের নেতাদের সঙ্গে আপনি কথাবার্তা বললেন উপমহাদেশের সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে, এদের সবাই আগ্রহশীল? সবাই আগ্রহশীল, সবাই আগ্রহশীল, আমরাও আগ্রহশীল। আগ্রহশীল বলেই আমরা পাকিস্তানের সঙ্গে বা এবং আসমের এবং উপমহাদেশের সাউথ ইস্ট এশিয়ার সমস্ত কান্ট্রির সঙ্গে বন্ধুত্ব কামনা করেছি। যে জন্য বাংলাদেশের যে 30 লক্ষ লোক জীবন দিল, 1 কোটি লোক দেশ ত্যাগ করে গেল, আমার বুদ্ধিজীবী যদি হত্যা করা হলো, তারপরেও বাঙালিরা পাকিস্তানে 95,000 সামরিক অফিসারদের যে বন্দী করেছিল তাদের রিলিজ করলো, 195 জন যারা মানুষকে হত্যা করেছে, মা বোনকে রেপ করেছে, তাদেরও আমরা মাফ করে দিলাম। এই উদ্দেশ্য নিয়ে যে শান্তি চাই, দুঃখের বিষয় পাকিস্তানে গিয়ে এলো না, আমাদের অ্যাসেট ছিল সেগুলো কিছুই আমাদের ফেরত দিল না। আচ্ছা, সে ব্যাপারে পাকিস্তানের সঙ্গে বাকি যেসব সমস্যাগুলো বাংলাদেশের আছে এগুলোর সমাধানের ব্যাপারে কমনওয়েলথ নেতাদের কাছ থেকে কোনো আগ্রহ, তারা কেউ অগ্রণী হওয়ার কোনো চেষ্টা করছে? অগ্রণী এই সম্বন্ধে একটা ডিসিশন নিয়েছি আমরা, যে সকলে চায় যে পাকিস্তান আমাদের অ্যাসেট ফেরত দিক। কারণ এটা কি সম্মেলনের ইশতেহারের মধ্যে অতখানি হ্যাঁ আছে আছে, তারা সকলে মনে করে যে এটা সেটেলমেন্ট হোক এবং বাংলাদেশ তার ন্যায্য অধিকার পাক, এটা সম্মেলনে সকলে সেটা গ্রহণ করে নিয়েছে। আচ্ছা, রোডেশিয়া একটা প্রশ্ন ছিল, সে প্রশ্নেও মোটামুটি যা করা হয়েছে আপনি মোটামুটি সন্তুষ্ট? জামাইকাতে যা করা হয়েছে, যা করা হয়েছে আমি সন্তুষ্ট, কিন্তু আমি সন্তুষ্ট সেই দিন হব যেদিন স্মিথ সাহেব রোডেশিয়া ছেড়ে পালায় যাবেন। কারণ হয় তাকে মেজরিটি রুল মানতে হবে, আর না হয় তাকে সেখান থেকে ত্যাগ করতে হবে। এই বেশি দিন সে টিকতে পারবে না, কারণ ওয়ার্ল্ড এগিয়ে আসতেছে, সিভিলাইজেশনের পদার্থ আছে, মেজরিটি বিকজ আমার চামড়া কালো সেই জন্য আমার অধিকার থাকবে না, বিকজ আমার কাছে অস্ত্র আছে অধিকার রাখবো, সেটা রোডেশিয়াতে বেশি দিন চলতে পারে না। রাষ্ট্রপতি, আপনি স্বাধীনতা দিবসের বক্তৃতা কতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নীতি ঘোষণা করেছেন, যেটা আমার কাছে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ মনে হয়েছে, সেটা হলো সমবায় ব্যবস্থা এবং ভূমি সংস্কার। এই সম্বন্ধে আপনার ধ্যান ধারণাটা আমাদের একটু সংক্ষেপে বলবেন? এত অল্প কথায় বলা কষ্টকর, আমার বক্তৃতা আছে, এটা মেহরবানি করে পড়ে এই সম্বন্ধে নিজে কমেন্ট করে দেওয়া উচিত। আচ্ছা, এখানে একটা পলিসি, একটা কান্ট্রি, একটা ফিলোসফি, একটা ভবিষ্যতের প্ল্যান, দুই এক কথা বলা কষ্টকর। রাশিয়া এরা আমার বক্তৃতা তুমি দেখো, সেটাকে পড়ো, সেটা জনগণকে শুনিয়ে দাও বিবিসির মাধ্যমে, জনগণ বুঝতে পারবে। সম্প্রতি ভারতের সঙ্গে ফরক্কা নিয়ে একটা মীমাংসা হয়েছে, এটাকে কি আপনি মনে করেন যে দুই দেশের মধ্যে আরো দু একটা যেসব সমস্যা আছে সেসব সমস্যা মীমাংসার পথে? এটা একটা প্রমাণ হয়েছে যে ইচ্ছা করলে
যে কোনো সমস্যা টেবিলে বসে সমাধান করা যায়। যেমন 2600 মাইল যে বর্ডার ছিল ইন্ডিয়ার বাংলাদেশ, সে বর্ডার আমরা সেটেলমেন্ট করলাম, ডিসপিউট আজকে শেষ হয়ে গেছে, বর্ডার ডিমার্কেশন আমাদের হয়ে গেল, মানে হয়ে যাচ্ছে। আবার ফরাক্কা নিয়ে যে এতদিন পর্যন্ত যে চিৎকার, সেটাও আমাদের টেবিলে বসে মানে আলোচনার মধ্যে হয়ে গেছে। এইটাই প্রমাণ হয় যে উদ্দেশ্য যদি ভালো থাকে এবং যদি মানুষ চায় যে সমস্যা সমাধান করা যায় আলোচনার মাধ্যমে, তাহলে সমস্ত দুনিয়ার সব সমস্যা সমাধান করা যায় আলোচনার মাধ্যমে এবং টেবিলে বসে, যুদ্ধের প্রয়োজন হয় না। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করি, যে বাংলাদেশে আপনি সংবাদপত্রের সংখ্যা হ্রাসের জন্য যে আপনি একটা উদ্দেশ্য প্রকাশ করেছেন, তাতে কেউ কেউ একটুখানি কেউ কেউ পুরোপুরি সন্তুষ্ট নন, তো এই সম্বন্ধে আপনি আপনার মতামত সন্তুষ্ট হবে কেমন করে? সিরাজ, ইউনো যে বাংলাদেশের আমাদের কয়েক পার্সেন্ট লোক শিক্ষিত, তোমার লন্ডনে যতগুলো ডেলিভার না আছে আমার বাংলাদেশে তার চেয়ে বেশি ডাবল ডেলিভার করছে, এবং সে অ্যাডভার্টাইজমেন্ট, সে কাগজ, ওদের কিন্তু আমি নিউজ প্রিন্ট তৈরি করি, এই নিউজ প্রিন্ট বিদেশে চালান দিলে আমি কিছু টাকা অর্থ পেতে পারি, যে অর্থ দিয়ে আমার যে মানুষ না খেয়ে মরতেছে, আমি তো অস্বীকার করি না, গত দুর্ভিক্ষের সময় আমার 27,000 লোক না খেয়ে মরে গেছে বন্যার পরে, এই যে লোকগুলো মারা গেল, যদি আমি আমার এখানে কষ্ট করে নিউজ প্রিন্ট বিক্রি করে কিছু খাবার আনতে পারতাম, তো অন্তপক্ষে কিছু লোককে পাঠাতে পারতাম। এটা একটা ফ্যাশন হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে একদল লোকের, তারা খালি রাতারাতি খবর বাড়ি করেই নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটিং করে, এবং সেই জন্যই ওটা একবার চরমভাবে বন্ধ করে দিয়ে, যে লোক হলাম 20% শিক্ষিত, তাতে হিসাব করলে 5% শিক্ষিত আমরা নই, যেখানে 90% 100% লোক শিক্ষিত গেট বিটারে, সেখানে কটা খবর কাগজ আছে? হাউ মেনি ডেলি পেপার্স আর হিয়ার টেল মি? আর আমার ওখানে কি হয়েছে, আমরা 5% লোক খবর কাগজ পড়তে পারি না, 2% লোক খবর কাগজ পড়ি, 1% লোক খবর কাগজ পড়ি, আমরা রাতারাতি একজনের খবর কাগজ বাড়ি করে কি করি, আমরা নিউজ প্রিন্ট ব্ল্যাক মার্কেটিং করতে চাই, সেইগুলোকে বন্ধ করে এই নিউজ প্রিন্ট বিদেশে বিক্রি করে আমি বাংলাদেশের গরিবের জন্য কিছু খাবার বন্দোবস্ত, জিনিসের বন্দোবস্ত করতে চাই। অর্থাৎ আপনি বলছেন যে এটা বাস্তব প্রয়োজন এবং অর্থনৈতিক প্রশ্ন, এটা সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করার কোনো চেষ্টা না? স্বাধীনতা খর্ব, স্বাধীনতা মানে যদি তোমাকে রেসপন্সিবিলিটি, তোমার যদি লিবার্টি ভোগ করতে হয় রেসপন্সিবিলিটিও নিতে হবে, তার জন্য না নেবার পরেও তোমার কোনো অধিকার নাই। আমার বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে, এখানে ফ্রি স্টাইল চলবে না, ফ্রি স্টাইলে বিশ্বাস আমরা করি না।